বেঙ্গল এডুকেশান নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে গ্রন্থাগার বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি সেই রকমই আমরা এই চ্যানেলে ক্লাসিফিকেশান এবং ক্যাটালগিং সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও অলরেডি আপলোড করেছি আপনারা যেমন ডিডিসি সম্পর্কিত বিভিন্ন তথ্য বা ক্লোন ক্লাসিফিকেশান সম্পর্কিত বিভিন্ন তথ্য বা ক্যাটালগ কার্ড কিভাবে তৈরি করা হয় ক্লাসিফিকেশান কিভাবে করা হয় এই ধরনের তথ্যের ভিডিও অলরেডি আগেই আমরা আপডেট আপনাদের দিয়েছি আজকে আমরা ঠিক ক্লাসিফিকেশানের সাবজেক্ট ক্লাসিফিকেশান সম্পর্কে কিছু আলোচনা করব। সাবজেক্ট ক্লাসিফিকেশান সাবজেক্ট ক্লাসিফিকেশান কাকে বলে আমরা প্রথমে জেনে নেব সাবজেক্ট ক্লাসিফিকেশান বর্গীকরণের ক্ষেত্রে সাবজেক্টকে বা বিষয়কে প্রাধান্য দিয়ে যে বর্গীকরণ করা হয় তাহাকে সাবজেক্ট ক্লাসিফিকেশান বা বিষয় বর্গীকরণ বলা হয় যেমন সাবজেক্ট বর্গীকরণের ক্ষেত্রে যে সুবিধাগুলি দেখা যায় তা হল সূচি ও পুস্তক তালিকা প্রস্তুত করতে অনেক সুবিধা হয় এছাড়াও বিষয় সম্পর্কিত গবেষণায় এই বিনাশ কার্যকারী সাবজেক্ট ক্লাসিফিকেশানের ক্ষেত্রে বিষয়কে প্রাধান্য দিয়ে বর্গীকরণ করা হয় বলে এই বর্গীকরণ পদ্ধতিটি অনেক সহজ যেমন সাবজেক্ট ক্লাসিফিকেশনের উদ্ভাবন করেন জেমস ড্রাফ ব্রাউন সাবজেক্ট ক্লাসিফিকেশান উনিশশো সালে প্রথম প্রকাশিত করেন যে জেমস ড্রাফ ব্রাউন জেমস ড্রাফ ব্রাউন ছিলেন লন্ডনের ক্লারিক্যাল ওয়েল পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক সাবজেক্ট ক্লাসিফিকেশানটি প্রকাশিত হয় উনিশশো ছয় সালে এছাড়াও সাবজেক্ট ক্লাসিফিকেশানের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সালে সাবজেক্ট ক্লাসিফিকেশানের তৃতীয় সংস্করণটি প্রকাশিত হয় উনিশশো সালে এই সাবজেক্ট ক্লাসিফিকেশান পদ্ধতিটি তৈরি করতে জেমস ড্রা ব্রাউনকে সাহায্য করেছিলেন তার ভাগ্নে জেমস স্টুয়ার্ট তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোনো ক্লাসিফিকেশনকে প্রতিস্থাপিত করতে গেলে কিছু চিহ্ন ব্যবস্থার প্রয়োজন হয় যেমন আমরা দেখেছি ক্লোন ক্লাসিফিকেশানের ক্ষেত্রে এছাড়াও ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশানের ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন ব্যবস্থার আছে ঠিক সেইভাবেই সাবজেক্ট ক্লাসিফিকেশানের ক্ষেত্রেও কিছু চিহ্ন ব্যবস্থার প্রয়োজন আছে যেমন সাবজেক্ট ক্লাসিফিকেশানে চিহ্ন ব্যবস্থাটি সম্পূর্ণ মিশ্র চিহ্ন ব্যবস্থা এই সাবজেক্ট ক্লাসিফিকেশানে কী ধরনের চিহ্ন ব্যবস্থা কি ধরনের চিহ্ন ব্যবহার করা হয় তো প্রথমে বলতে হবে মিশ্র চিহ্ন যেমন বড় রোমান হরফের এ থেকে জেড এছাড়াও আরবিক সংখ্যায় জিরো থেকে নাইন এছাড়াও একটি বিন্দু অর্থাৎ কোলন ব্যবহৃত হয় তাহলে সাবজেক্ট ক্লাসিফিকেশান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সাবজেক্ট ক্লাসিফিকেশান বলতে কি বুঝো সাবজেক্ট ক্লাসিফিকেশানের সুবিধাগুলি কী সাবজেক্ট উদ্ভাবক উদ্ভাবককে জেমস ড্রাভ ব্রাউন কে ছিলেন এছাড়াও সাবজেক্ট ক্লাসিফিকেশানের প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ কত সালে প্রকাশিত হয় সাবজেক্ট ক্লাসিফিকেশান জেমস ব্রাউন ব্রাউনকে সাবজেক্ট ক্লাসিফিকেশান তৈরি করতে কে সাহায্য করেছিলেন এছাড়াও আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবজেক্ট ক্লাসিফিকেশনের চিহ্ন ব্যবস্থা কী রূপ যেমন সাবজেক্ট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা মিশ্র চিহ্ন ব্যবস্থা উল্লেখ করে থাকি এখানে আরও জিজ্ঞাসা করতে পারে সাবজেক্ট ক্লাসিফিকেশনের মিশ্র চিহ্নগুলি কী কী যেমন এ থেকে জেড জিরো থেকে নাইন এবং একটি বিন্দু এই ধরনের প্রশ্নও সাবজেক্ট